হাসিস কেন? আবার একটু চিন্তা কর। হ্যালো, আসসালামু আলাইকুম। আর ডেভিড নুসরাতের নুসরাতের তরফ থেকে আরেকটা নতুন দিনের শুভেচ্ছা। হ্যাঁ, আমাদের আজকের গন্তব্য হচ্ছে পেনাং। সেই পেনাং জানি কি মালয়েশিয়ার একটা প্রাণবন্ত রাজ্য হিসেবে পরিচিত, যার রাজধানী জর্জটাউন। এটি যেন প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাবের সাথে সংস্কৃতির গলে যাওয়া একটি সত্যিকারের পাত্র। ব্রিটিশ শাসনকালে গৃহীত অনেক মূল্যবোধ ধরে রেখে পেনাং একটি নিজস্ব আকর্ষণ বহন করে। এই শহর একটি পুরানো দিনের স্বাদ প্রদান করে, কারণ এই পেনাং শহর ইতিহাসে সমৃদ্ধ একটি শহর। এখানে রয়েছে অনেক ঐতিহাসিক এবং আকর্ষণীয় স্থানসমূহ। পেনাং হল একটি পরিপূর্ণ বিনোদন এবং ছুটির দিনের ভ্রমণের জন্য সঠিক একটি গন্তব্য স্থান। পেনাংয়ের রাতের লাইফ খুবই স্থির এবং করার মতো কিন্তু তেমন কিছুই নেই। একমাত্র পেনাং স্ট্রিটের আর্ট আর জর্জটাউনের পশ ক্যাফেগুলো ছাড়া রাতের পেনাং কিছুটা নিরিবিলি আর স্থিরই বলতে পারো। তবে খাবারের জন্য কিন্তু পেনাং বরাবরই বিখ্যাত। আমরা আরএনআরগুলোতে থামছি, অনেকদিন পর আরএনআরগুলোতে মানুষজন দেখা যাচ্ছে। আর এখানে নতুন করে বলার কিছু নাই, এখানে থামার মানে হচ্ছে এখানে ওয়াশরুম, কেউ ফ্রেশ হতে চলে সব কিছু, এবং সাথে হচ্ছে ফ্রুটসের দোকান। বিশেষ করে ফ্রুটসের দোকানগুলো থাকে এবং বিশেষ করে এই যে এইভাবে করে কেটে কেটে সাজিয়ে রাখে। You don't have any chili or something, right? Meat. Okay. Cornish meal? Yes. Okay. Done. আমার মেয়ে বলছে এই মনটাকে রেকর্ড করতে। আমার মেয়ের ছবি পালাচ্ছিস কেন তুই? এই যে আমাদের প্রথম ঘোরা, পেনাংয়ে প্রথমেই নামলাম হচ্ছে লিটল ইন্ডিয়াতে বিকজ অফ ফুড, কারণ খাবারগুলো খুবই মজার। হ্যাঁ, যাবা? আমরা মাত্র ঢুকলাম, এটা হচ্ছে একটা বেডরুম। আচ্ছা, আর একটা রুম।
একটা ওয়াশিং মেশিন দিছে, একটা ফ্রিজ। আসলে আমাদেরকে আইসক্রিম, স্পেশাল আইসক্রিম দিলো। নাও উইল ট্রাই দিস ওয়ান। থ্যাংক ইউ দোস্ত। পিনাঙের বিচের পাশে বসে সে কুমিল্লার বিখ্যাত রসমালাই টেস্ট পাচ্ছে। ওয়াও, এটা সেন দাও। আ এটা স্লোমো করি দাদা। শেষ, আল্লাহ আমি তো মিস করে ফেলছি চার বছর বাংলাদেশে ছিল। আমরা কোথায় হেঁটে বেড়াচ্ছি? কোথায় হেঁটে বেড়াচ্ছি? লিটল ইন্ডিয়া। কেশনা, হ্যালো, কি অবস্থা? আমরা এখন আজকে আসি পিনাঙে। আমাদের হঠাৎ করে ঠিক মানে নাফিস বলল যে আমি যাব, চল যাই। তখন আমাদেরও ওকে ফাইন, আমরা ফ্রেজার হিল থেকে চলে এসেছি। বললো আচ্ছা ঠিক আছে চল যাই। আমাদের কিছু কাজ ছিল, আসতে আসতে রাত হয়ে গেছে। দ্যাটস ওয়াই অন দ্য স্পটে যখন পিনাঙে এসে পৌঁছালাম, তারপর আমরা একটা রুম বুক দিচ্ছি আজকে রাতের জন্য শুধু। কালকে আমরা শিফট করবো, ওটা অলরেডি বুকড দেওয়া, কালকে পরশু ইনশাল্লাহ। তারপর আমরা আবার ব্যাক টু কেএল, কালকে দেখবো কালকে সকাল থেকে আমরা কী কী করি। আমরা মাত্র এসে রুমে ঢুকলাম, এখানের মাঝে আমাদের একটা ফ্রেন্ড আছে রাসেল, ওর সাথে দেখা হলো কিছুক্ষণ। ওর সাথে সময় কাটানোর পর এখন আমরা চলে আসছি। পিছনে অনেক নাচ গান হচ্ছে, তাই সে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে আমাকে এন্টারটেন করার চেষ্টা করতেছে এবং আমি সবসময় এন্টারটেন হই। যাই হোক, আজকের জন্য খুদা হাফেজ। কালকে নতুন সকালে নতুনভাবে হয়তো বা ডেট উইথ নুসরাত আপনাদেরকে নতুন কিছু দিবে। এখনকার জন্য খুদা হাফেজ, বাই বাই।